আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান, প্রভাষক গণিত বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। নরসিংদী সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে, আমাদের প্রিয় নবীন শিক্ষার্থীদেরকে আমাদের গণিত বিভাগের পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা যেহেতু আমাদের নবীনবরণ আমাদের ভার্চুয়ালি করতে হয়েছে, আমাদের অনলাইন ক্লাস মাননীয় মন্ত্রী মহোদয় উদ্বোধন করেছেন ভার্চুয়ালি, যেহেতু আমরা এখনও আমাদের স্বাস্থ্য ঝুঁকি যথেষ্ট রয়েছে, এই জন্যই আমরা সবাই অনলাইন ক্লাস কার্যক্রমের মধ্যে অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সেহেতু আমরা আমাদের নবীন শিক্ষার্থীদেরকে সরাসরি আমরা ক্লাসে পাচ্ছি না, আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমরা একে অপরের সাথে দেখা করতে পারবো, আমাদের একে অপরের মধ্যে মিলন হবে, আমাদের প্রিয় ক্যাম্পাস মুখরিত হবে আনন্দঘন একটা মুহূর্তে। আমরা জানি আমরা সকল শিক্ষার্থী, আমরা সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট সকলেই আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি কখন সে আবেগঘন মুহূর্ত আসবে, যখন আমরা মুক্তভাবে আনন্দ চিত্তে আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসে সবাই একসাথে মিলিত হতে পারবো, আমাদের প্রিয় ক্যাম্পাস নরসিংদী সরকারি কলেজ তোমাদের পদচারণায় মুখরিত হবে, সেই দিনটির আমরা অপেক্ষায় আছি। পাশাপাশি যেমন অপেক্ষা আছে এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর প্রতিটি প্রাণী কখন আমাদের সেই আবেগঘন স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, আমরা কখন সেই সুন্দর পরিবেশে আমরা ফিরে পাব। সেই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আমরা এই পরিস্থিতিকে যেভাবে আমরা এখন চলছি, যেভাবে আমরা আমাদের জীবনযাপন করছি, যেটাকে আমরা বলি নিউ নর্মাল লাইফ বলতে পারি, কারণ আমাদেরকে এখন অবশ্যই যখন বাহিরে বের হই আমাদেরকে মাস্ক করতে হয় আর আনুষাঙ্গিক স্বাস্থ্য সুরক্ষার যে ব্যাপারগুলো থাকে সেগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। কাজে এই আমরা নিউ নর্মাল লাইফে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা মানিয়ে নিয়েছি এবং আমাদেরকে মানিয়ে নিতে হবে, কারণ সবার আগে আমাদের প্রয়োজন হলো সুস্বাস্থ্য। আমরা যদি বেঁচে থাকি তাহলে আমরা সকল কিছু করতে পারবো, এজন্য আমাদের সবার আগে আমাদের সুস্থতা প্রয়োজন। এজন্য আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানতার বিকল্প কিছু নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আসলে এই যে আমাদের যে বিরূপ পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, আসলে পৃথিবীর এই মহামারী ইতিহাস যদি আমরা আলোচনা করি বা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা পিছনের দিকে তাকাই, আমরা তাহলে দেখতে পাবো আমরা 1720 সালে আমাদের একটা ফ্লু হয়েছিল, যেটাকে আমরা প্লেগ অফ মার্সেই বলে থাকি 1720 সালে। তারপর আমাদের আরেকটা মহামারী দেখা দিয়েছে, সেটা 1817 সালে, সেটা আমাদের দেখা ছিল সারা পৃথিবী ব্যাপী প্রায় ছড়িয়ে পড়েছিল সেই মহামারী কলেরা। তখনও আমাদের পৃথিবীর মানুষকে, বিশ্ববাসীকে আরেকটি বড় ধাক্কা দিয়েছিল। 1820 সালের পর আবার পরবর্তীতে প্রায় 100 বছর পর আরেকটা মহামারী আমাদের মাঝে এই পৃথিবীবাসী দেখা পেয়েছেন, সেই 1920 সালে, যেটাকে আমরা বলি স্প্যানিশ ফ্লু। ওই স্প্যানিশ ফ্লুতেও পৃথিবীর লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। সর্বশেষ আবার সেই 2020 সালে আমরা এই বর্তমান কোভিড-19 যে আক্রান্ত বা বিশ্ববাসী আক্রান্ত সেই আরেকটা মহামারী আমরা দেখলাম, আমরা সেটা মোকাবেলা করছি 2020-এ এসে মহামারী করোনা। আসলে আমরা প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা বৈশ্বিক বিপর্যয় হোক, প্রাকৃতিক বিপর্যয় হোক, যেখানে যাই বলি আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা থেমে থাকিনি, তেমনি আমাদের জীবনও থেমে থাকবে না। আমরা এভাবে প্রত্যেকটা এই সংকটকে আমরা কাটিয়ে উঠেছি এবং উঠব, তার জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, সাবধান থাকতে হবে এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যবিধি মেনটেন করে আমাদের জীবন যাপন করতে হবে এবং আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এবং একটা সময় আসবে যখন এই মহামারী, ওই যেমন স্প্যানিশ ফ্লু চলে গেছে, প্লেগ চলে গেছে বা কলেরাও চলে গেছে, একটা সময় এই মহামারী করোনাও চলে যাবে, কিন্তু আমরা রয়ে গেলাম ইতিহাসের সাক্ষী হিসাবে হয়ে গেলাম। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সকলকে এই পরিস্থিতি, এই নিউ নর্মাল লাইফে সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তোমাদেরকে অবশ্যই জীবনযাপন করতে হবে। তোমরা আগামী দিন অপেক্ষায় থাকো, একটা সময় তোমরা প্রিয় ক্যাম্পাসে মুখরিত হবে, স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। আমরা স্বপ্ন দেখি, তোমরা স্বপ্ন দেখো, এই পৃথিবীর মানুষ স্বপ্ন দেখি, আমরা সেই সুদিনের অপেক্ষায় থাকলাম। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় নবীন শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে হাজির হয়েছি গণিত বিভাগের পক্ষ থেকে। আজকে সম্ভবত আমাদের গণিত প্রথম ক্লাস তোমাদের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমি তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের গণিত বিভাগ নরসিংদী সরকারি কলেজ, আমরা গণিত বিভাগে
আমাদের শ্রদ্ধা সর্বমোট আমরা 6 জন শিক্ষক কর্মকর্তা রয়েছে গণিত বিভাগে। আমাদের বিভাগীয় প্রধান হিসেবে আছেন প্রফেসর হাবিবুল আলম স্যার এবং আর অন্যান্য যেই আমাদের স্যাররা রয়েছেন জনাব মিজানুর রহমান স্যার সহযোগী অধ্যাপক, আছেন জনাব মুস্তাফিজুর রহমান ভুঁইয়া স্যার সহকারী অধ্যাপক, আছেন জনাব মোহাম্মদ একরাম হোসেন স্যার সহকারী অধ্যাপক, আছেন জনাব আবু নাসার ওয়াহিদ স্যার প্রভাষক এবং আমি আতিকুর রহমান প্রভাষক গণিত বিভাগ নরসিংদী সরকারি কলেজ। আমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা একে একে আমাদের সকল অন্য অন্য যে স্যাররা আছেন গণিত বিভাগের সকলের সাথে তোমরা সম্পৃক্ত হবে, ক্লাসে সম্পৃক্ত হবে এবং আমরা যখন আবার ক্লাসে ফিরে আসবো সরাসরি তখন তোমাদের সাথে সকল স্যারদেরই আবার মিলনমেলা হবে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে আবারও ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্বাগত জানিয়ে গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের গণিত ক্লাসে আমি তোমাদের সাথে গণিতের আমাদের যে পাঠ্যসূচি আছে, সিলেবাস আছে, সে সিলেবাস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব কিছুটা আমাদের পাঠ্যসূচির কোনো একটা অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করার। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অত্র নরসিংদী সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ, আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে, যিনি আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমকে সার্বিকভাবে সহযোগিতা করে দিক নির্দেশনে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং কলেজের সার্বিক উন্নয়নে স্যার নিরলসভাবে সততার সহিত নিষ্ঠার সহিত পরিশ্রম করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অত্র কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ ম্যাডামকে, ম্যাডাম কলেজের প্রশাসনিক কার্যক্রমে আমাদের অধ্যক্ষ মহোদয়কে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং আমাদের যে ক্লাসগুলো আছে ম্যাডাম এই ক্লাসগুলো খুব জোরালোভাবে মনিটরিং করছেন যাতে তোমরা যাতে সর্বোচ্চ ক্লাস এবং সুষ্ঠুভাবে এবং যেন প্রত্যেকটা ক্লাসই যেন ফলপ্রসূ হয় সেই চেষ্টা ম্যাডাম করে যাচ্ছেন এবং সে ব্যাপারে ম্যাডাম যথেষ্ট নজরদারি করছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব আমাদের গণিত বিষয়ের গণিত প্রথম পত্র নিয়ে। তোমরা যারা গণিত প্রথম পত্র বা গণিত দ্বিতীয় পত্র এখনও যে বই যারা কিনো নাই, গণিত প্রথম পত্র আমাদের অলরেডি আমাদের গণিত প্রথম পত্রের বইয়ের তালিকা দিয়ে দেওয়া হয়েছে আমরা কোন কোন বিষয় গণিত কোন কোন রাইটারের বই কিনব। আমি আবারও বলি তারপরও যে আমরা গণিত প্রথম পত্র আমাদের বিভাগের পক্ষ থেকে যেই বইগুলোর তালিকা দেওয়া হয়েছে আমি সেই বইগুলোকে আমি তোমাদেরকে একটু লিখিয়ে দিচ্ছি যাতে তোমরা এই বইটা বইগুলো যাতে তোমরা কিনতে পারো বা তোমাদের কিনতে সুবিধা হয়, সংগ্রহ করতে সুবিধা হয়।
আমাদের তিনটা বই বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটিএসএম মাসুদুল হাকিম আমরা তিনটা বই আমরা কভার সহ আমি দেখায় দেই তোমাদের আরো বুঝতে সুবিধা হবে এটা হলো এসকেএল পাবলিকেশনস এসকেএল পাবলিকেশনস এখানে নামটা একটু সংশোধন হবে এটা হলো আমাদের উচ্চতর গণিত প্রথমপত্র সিস্টেক পাবলিকেশনসের এটিএসএম মাসুদুল হাকিম এই বইটা পাঠ্য করা হয়েছে তারপর আছে উচ্চতর গণিত প্রথমপত্র মোহাম্মদ নজরুল ইসলাম এবং মোহাম্মদ কেতাবউদ্দিন গণিত প্রথমপত্র এটার পাবলিকেশনস এসকেএল পাবলিকেশনস তারপর আমাদের আরেকটি বই দেওয়া হয়েছে যেটা সেটা হলো উচ্চতর গণিত প্রথমপত্র প্রফেসর অসীম কুমার সাহা অক্ষরপত্র প্রকাশনী এই তিনটা বই তোমরা যে কেউ যে কোনো বইটাই তোমরা কালেকশন করতে পারো সংগ্রহ করতে পারো তোমরা চেষ্টা করবে দুইটা রাইটার বই যেন অন্তত রাখো তাহলে তোমাদের অনেক সাপোর্ট হবে এবং তোমরা অনেক অনেক সহযোগিতা পাবে দুইটা বই থেকেই তারপর আমাদের যে তিনটা বই দেওয়া হয়েছে সেই তিনটা বই থেকে যার যেটা খুশি তোমরা এই তিন কিনতে পারো কেউ ইচ্ছা করলে একটা বই কিনতে পারো কেউ ইচ্ছা করলে দুইটাও কিনতে পারো তিনটাও রাখতে পারো এটা তোমাদের যার যার সামর্থ্য এবং বা তোমাদের রুচির উপর নির্ভর করবে তারপর আমি তোমাদেরকে সাথে আরেকটা বিষয় সম্পৃক্ত যেটা সেটা হচ্ছে আমাদের গণিতের যে সিলেবাসটা সেই সিলেবাসটা সম্পর্কে আমি আজকে চেষ্টা করবো তোমাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য তাহলে আমি আবার তোমাদেরকে মনে বলে নেই যে এটিএসএম মাসুদুল হাকিম সেটা হলো সিস্টেক পাবলিকেশনসের আরেকটা বই হলো মোহাম্মদ কেতাবউদ্দিন স্যারের এসকেএল পাবলিকেশনস এবং আরেকটা বই হলো প্রফেসর অসীম কুমার সাহা অক্ষরপত্র প্রকাশনী এ হলো আমাদের বইয়ের তালিকা এখন আমরা চলে যাব সিলেবাস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য তোমাদের সাথে কিছুটা সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব আমাদের গণিত প্রথম পত্রে সর্বমোট নম্বর হলো আমাদের 100 তার মধ্যে আছে তত্ত্বীয় আছে 75 যেখানে 25 নম্বর হলো আমাদের এমসিকিউতে ব্যবহার নৈবিত্তিকে এবং 50 নম্বর হলো আমাদের লিখিত যেটা 50 নম্বর এই 25 এবং 75 হলো আমাদের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুইটা মিলিয়ে আর আমাদের 25 নম্বর আছে ব্যবহারিককে এই হলো আমাদের 100 নম্বর এর মধ্যে আমাদের যে প্রশ্নর যেই মানবন্টন যেটা সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব যেমন আমাদের এখানে যে সৃজনশীল থাকবে 50 নম্বরের আর আমাদের এমসিকিউ থাকবে 25 নম্বরের এই হলো 75 নম্বর সৃজনশীল 50 নম্বর সম্পর্কে আমি বলতেছি গণিত প্রথম পত্র পূর্ণমান 100 তার মধ্যে আমাদের তত্ত্বীয় +25 75 আমাদের 50 হলো সৃজনশীল আর 25 হলো আমাদের এমসিকিউ এ হলো আমাদের 75 নম্বর আর ব্যবহারিক 25 নম্বর ওকে আমাদের যে সৃজনশীলের যে 50 নম্বর আছে সেটা সম্পর্কে আমরা বলবো সৃজনশীল 50 সে সম্পর্কে আমরা একটু বলবো সৃজনশীল 50-এর মধ্যে আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হবে 10 নম্বর করে
আমাদের এখানে গণিত প্রথম পত্রে সৃজনশীলে দুইটা বিভাগ আছে, একটা হলো ক বিভাগ আর একটা খ বিভাগ। ক বিভাগের মধ্যে আমাদের আছে সেখানে জ্যামিতি এবং বীজগণিত এবং জ্যামিতি, আর খ বিভাগে আছে আমাদের ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। এই দুইটা পার্ট হলো আমাদের খ বিভাগে। ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস হলো খ বিভাগ, আর ক বিভাগে আছে আমাদের বীজগণিত এবং ত্রিকোণমিতি। ক বিভাগ, আমাদের ক বিভাগে কি আছে? বীজগণিত ও জ্যামিতি। বীজগণিত এবং জ্যামিতির মধ্যে আমাদের কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর খ বিভাগে আমাদের খ বিভাগ আছে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। আমাদের ক বিভাগ থেকে চারটা প্রশ্ন থাকবে, খ বিভাগ থেকে থাকবে চারটা প্রশ্ন, এই আমার টোটাল আটটা প্রশ্ন থাকবে। আমি আবার বলি, আমাদের ক বিভাগ থাকবে চারটা প্রশ্ন, খ বিভাগ থেকে থাকবে চারটা প্রশ্ন, টোটাল আটটা প্রশ্ন থাকবে। আটটা প্রশ্ন থেকে তুমি একটা বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দেবে। আমি আবার বলি তোমাদেরকে, প্রত্যেকটা বিভাগ অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিবে। একটা বিভাগ থেকে কমপক্ষে দুইটা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে, এবং আরেকটা বিভাগ থেকে তুমি তিনটা অ্যান্সার করতে হবে, তাহলে তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে। এই ক বিভাগ এবং খ বিভাগে এই টোটাল পাঁচটা প্রশ্ন তুমি অ্যান্সার করবে দুইটা মিলিয়ে, যার প্রত্যেকটা নম্বর হবে দশ নম্বর করে। তার মধ্যে আবার আমার ক বিভাগের যে সমস্ত চ্যাপ্টার রয়েছে আমি সেটা বলি, তোমাদের বইয়ের টোটাল দশটা অধ্যায় রয়েছে, দশটা অধ্যায় রয়েছে। এর মধ্যে আমাদের বীজগণিত এবং জ্যামিতি পাঠের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে, যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেটা হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তারপর আছে ভেক্টর, তারপরে আছে সরলরেখা, তারপরে আছে বৃত্ত, তারপরে আছে বিন্যাস ও সমাবেশ, তারপরে আছে ফাংশন ও লেখচিত্র, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এ হলো আমাদের ক বিভাগের যে টপিকসগুলো আছে সেগুলো, ফাংশন ও ফাংশনের লেখচিত্র আমি সংক্ষেপে এখানে লিখে ফেললাম, ফাংশন ও লেখচিত্র। আমাদের ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের যে অধ্যায়গুলো আছে আমি সেগুলো লিখি। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসে আছে ত্রিকোণমিতিক অনুপাত, তারপর আছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপর আছে আমাদের অন্তরীকরণ, সর্বশেষ যুগজীকরণ। এই হলো আমাদের দুইটা বিভাগ, ক বিভাগ এবং খ বিভাগের আলোচ্য সূচি।
बीजगणित एवं ज्यामिति पार्टे जो अध्यायगुलो आछे अध्यायगुलोर आमी नाम लिखे दिलाम अध्यायगुलोर जो टपिक्सगुलो आछे सेटा हलो मैट्रिक्स और निर्णायक वेक्टर सरलरेखा वृत्त बिन्यास और समावेश फांगशन और फांगशनेर लेखचित्र और ख विभागे जेटा आछे सेटा हलो त्रिकोणमिति क्यालकुलास पार्टा एखान थेके आमादेर त्रिकोणमिति अनुपात आछे तारपर आछे संयुक्त कोणे त्रिकोणमिति अनुपात अंतरीकरण जुगोजीकरण ये हलो आमादेर टोटाल गणित प्रथम पत्र बोयेर जे टपिक्सगुलो आछे सेगुलो आमरा एखान तुले धरलाम तारपर एखाने जेई कोश्चेनेर जे इयागुलो आछे तोमार प्रश्न सृजनशीलेर जे नियम अनुयायी जेई कोश्चेन एकटा कोश्चेन किभाबे हबे सेई क्षेत्रे तोमार एखाने आमादेर जे बरद्दकृत जे नम्बर आछे सेगुलो निये आमि एकटु आलोचना करब एखन एटा आमरा मुछे फेलबो तुम्हारा हयतो सबाई तुले नियेछो तारपर एकटु देखते पारो देखे तुले निते पारो जारा तुलतेछो हमरा प्रत्येक सृजनशील जो नम्बर बंटन जेटा प्रत्येक सृजनशील तीन अंश थाकबे एर मध्ये एक हलो क अंश ख अंश ग अंश क अंशटा सहज थाकबे आमादेर जेई तोमार जे दक्षतार स्तर आछे बा आमादेर जेई एखाने क्याटागरि आछे एर मध्ये क अंशटा तोमार थाकबे सहज पार्टर मध्ये थाकबे एटाते बराद्दकृत नम्बर हलो दुई बराद्दकृत नम्बर আমাদের খ অংশে যে প্রশ্নটা থাকবে সেটা মিডিয়াম টাইপের থাকবে মধ্যম মধ্যম ক্যাটাগরির থাকবে এখানে থাকবে চার নাম্বার আর গ অংশে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হলো উচ্চমান বা একটু কঠিন থাকবে উচ্চমান সম্পন্ন অথবা কঠিন আমাদের সেখানে বরাদ্দকৃত নম্বর হলো চার প্রত্যেকটা সৃজনশীলের যে নম্বর বন্টন থাকবে সে ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের যে তিনটা পার্ট থাকবে সৃজনশীল কোশ্চেনে এর মধ্যে ক অংশে থাকবে সহজ অংশটা তুলনামূলক তোমরা সবাই এটা ইজিলি খুব অ্যান্সার করতে পারবা সেখানে আমাদের বরাদ্দকৃত নম্বর হলো দুই তারপর খ অংশে যে প্রশ্নটা থাকবে সেটা একটু মিডিয়াম ক্যাটাগরির হবে এখানে আমাদের নাম্বার থাকবে চার নাম্বার তারপর আমাদের গ অংশের যেখানে এই প্রশ্নটা একটু কিছু উচ্চমান সম্পন্ন হবে বা একটু কঠিনই বলতে পারো কিছুটা কঠিন দেওয়া হবে সেই ক্ষেত্রে নাম্বার থাকবে চার নাম্বার এই হলো আমাদের এখানে টোটাল দশ নাম্বার প্রত্যেকটা সৃজনশীল দশ নাম্বার করে থাকবে তারপর আরেকটা বিষয় যেটা সেক্ষেত্রে হলো আমাদের প্রশ্নগুলো এমনভাবেই করা হবে যেন আমাদের যে টপিক্সগুলো আছে যে অধ্যায়গুলো আছে সবগুলোকে যেন সমন্বয় করা হয় সব কিছুতে যেন টাচ করা হয় এবং প্রাসঙ্গিক হয় মূল জিনিসটা হলো এটা এ হলো আমাদের সৃজনশীলের পঞ্চাশ যে নম্বর আছে সেই সম্পর্কে আমাদের যে আমরা একটা ধারণা পেলাম তারপরে আমরা আলোচনা করব আমাদের নৈবিত্তিক অংশ নিয়ে আমাদের যেটা এমসিকিউ সেখানে আমাদের আছে ওইখানে আছে আমাদের পঁচিশ নম্বর সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এমসিকিউ পার্টে আমি বলেছি যে আমাদের পঁচিশ নম্বর থাকবে পঁচিশ নম্বর থাকবে এবং সেখানে পঁচিশটা প্রশ্ন থাকবে
এই 25টা প্রশ্নে আমাদের 25 নম্বর একটা প্রশ্নে 1 নম্বর করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ হলো 1 নম্বর করে এই এমসিকিউ প্রশ্নে আমাদের যে 25টা প্রশ্ন থাকবে 25টা প্রশ্নেরই অ্যানসার করতে হবে সেই ক্ষেত্রে আমাদের বীজগণিত এবং যে জ্যামিতি পাঠটা আছে সেখান থেকে এখানে যে নম্বর বণ্টনটা হবে যে কোশ্চেন কিভাবে সন্নিবেশ করা হবে সমন্বয় করা হবে বীজগণিত ও জ্যামিতি জ্যামিতি এই বীজগণিত ও জ্যামিতি পার্ট থেকে আমাদের টোটাল কোশ্চেন থাকবে তোমার 15 থেকে 18টি এবং ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস এখান থেকে 7 থেকে 10টি প্রশ্ন থাকবে এটা আমাদের কোশ্চেন ডিস্ট্রিবিউশন যেটা সেটা হলো এই আমাদের বীজগণিত এবং জ্যামিতি পার্টে আমাদের এমসিকিউ থাকবে 15 থেকে 18টা থাকবে বীজগণিত এবং জ্যামিতি থেকে আর ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে 7 থেকে 10টি প্রশ্ন দেওয়া থাকবে যদি মন করে এখান থেকে ক বিভাগ থেকে আমাদের যদি 15টা কোশ্চেন দেয় এমসিকিউ দেয় তাহলে সেই ক্ষেত্রে খ বিভাগ থেকে তো অবশ্যই 10টা দিতে হবে 25টা যদি 18টা দেয় আমাদের খ বিভাগ থেকে থাকবে 7টা এই হলো আমাদের এমসিকিউ অংশের কোশ্চেন ডিস্ট্রিবিউশন যেটা আর সেক্ষেত্রে আমাদের আর যেই প্রয়োগস্তর অনুযায়ী যেভাবে আমরা যদি প্রশ্ন ডিস্ট্রিবিউশন হয় সেটা কীরকম হবে সেটা আমরা দেখি কোন ক্যাটাগরি এমসিকিউ কয়টা থাকবে সেটা দক্ষতার স্তর বা প্রয়োগস্তর যেটা বলি সহজ মধ্যম কঠিন আমাদের সহজ কোশ্চেন থাকবে 30% মধ্যম কোশ্চেন থাকবে 50% আর কঠিন কোশ্চেন থাকবে 20% আমাদের যে টোটাল 25টা এমসিকিউ থাকবে তার মধ্যে সহজ কোশ্চেন থাকবে 30% কোশ্চেন দেওয়া থাকবে সহজ খুব ইজিলি তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে মোটামুটি মিডিয়াম টাইপের কোশ্চেন দেওয়া থাকবে 50% 25টার মধ্যে আর 20% থাকবে কোশ্চেন থাকবে কঠিন তো সেই হিসেবে আমাদের এখানে 8টা কোশ্চেন থাকবে সহজ এখানে থাকবে 12টা কোশ্চেন আর এখানে থাকবে 5টা কোশ্চেন এই হলো আমার টোটাল 25টা কোশ্চেন এমসিকিউ ঠিক আছে এটা হলো আমাদের এমসিকিউ বা নৈবিত্তিক সম্পর্কে আমাদের ধারণা যেটা আমরা আগে বলেছি এটার আগে যে এখানে দুইটা বিভাগ থাকবে দুইটা বিভাগ থেকে ক বিভাগে বীজগণিত এবং জ্যামিতি পার্ট থেকে আমাদের 15 থেকে 18টা কোশ্চেন থাকবে আমাদের বীজগণিত এবং জ্যামিতি থেকে কাজেই বুঝতে পারছো এখানে প্রশ্ন সংখ্যা আমাদের বেশি থাকবে আর আমাদের ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে থাকবে আমাদের 7 থেকে 10টা প্রশ্ন তো তোমরা আসলে তুমি যদি ভাবো যে না আমি বীজগণিত এবং জ্যামিতিতে সবচেয়ে বেশি জোর দিব হ্যাঁ আমি অবশ্যই জোর দিবা যেহেতু এখানে প্রশ্ন সংখ্যা বেশি তাই বলে ওই ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস যে পার্টটা আছে সেখানেও কিন্তু তোমাকে অধিক গুরুত্ব না দেওয়ার মানে অবশ্যই দিতে হবে তোমাকে কারণ তোমাকে আমাদের কোশ্চেনগুলো এমনভাবে সমন্বয় করা থাকবে এমসিকিউ সেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন দেওয়া থাকবে কাজে তোমাকে সব কিছুতে টাচ করতে হবে বা তোমার নলেজে রাখতে হবে
গেল এই পার্টটা এমসিকিউ পার্টটা গেল অনুবৃত্তিক অংশ তারপর আমাদের হলো ব্যবহারিক অংশ এখানে আমাদের যে ব্যবহারিকের যে প্রত্যেক আছে তার মধ্যে এক নম্বর এখানে তোমাদেরকে পরীক্ষায় দুইটা অ্যানসার করতে হবে দুইটা কোশ্চেন পরীক্ষাতে তোমাকে এখানে পাঁচটা কার্যক্রম থাকবে এখান থেকে তুমি দুইটা কার্যক্রম সম্পাদন করতে হবে সেখানে তোমাদের নাম্বার থাকবে 8.5 করে পাঁচটি প্রশ্ন হতে বা কার্যক্রম হতে ব্যবহারিকে দুটি দিতে হবে আমাদের নম্বর হলো 8.5 × 2 17 আর আমাদের এখানে খাতার মধ্যে আছে তো আমাদের তিন নম্বর খাতার মধ্যে আছে তিন নম্বর খাতা বা নোটবুক উপস্থাপন প্র্যাকটিক্যাল যে খাতা আছে সেটাতে আমাদের থাকবে তিন নাম্বার এ হলো আমাদের বিশ নাম্বার আর আমাদের যেটা থাকবে সেখানে তোমার প্রত্যেক কার্যক্রম আর পাঁচ নাম্বার থাকবে আমাদের অন্যান্য যে আমাদের ভাইবা আছে সেই আনুষঙ্গিক কার্যক্রমে পাঁচ নাম্বার থাকবে আমাদের সে হলো টোটাল 25 নাম্বার এখানে যে বিষয়টি তোমাদের মৌখিক পরীক্ষা যেটা মৌখিক বা বাইবা যেটাকে বলি আমার সেখানে থাকবে পাঁচ নম্বর থাকবে এ হলো আমার 25 টোটাল আমাদের এ হলো ব্যবহারিকের 25 নম্বর হিসাব তোমরা দেখো ভালোভাবে একটু খেয়াল করে নাও এ হলো আমাদের মোটামুটি সিলেবাস সম্পর্কে ধারণা আমরা আমাদের এখানে যেই অধ্যায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি যে এখানে আমাদের বীজগণিত আসলে সিলেবাসটা মোটামুটি একটু বড়ই অনেকগুলো অধ্যায় আছে সেখানে কাজে আমাদেরকে যে সময়টা আছে আমাদের যেই সেই সময়টাকে অবহেলা করার কোনো সুযোগ নাই যদি আমাদের পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে কিন্তু আমাদেরকে পড়ালেখা চালিয়ে যেতে হবে আমরা এটা স্বীকারও করি বা আমরা সবাই জানি আমরা আমাদের অনেকেই আমাদের চারপাশে অনেকেই আছে যারা আমরা বর্তমান সরকার যে আমাদের অভিভাবক আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সারা দেশেই একবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত অনলাইন ক্লাস কার্যক্রমের যে উদ্যোগ নিয়েছেন সেখানে আমাদের শিক্ষার্থীরা ব্যাপক সাড়া দিয়েছে আমরা অভিভাবক শিক্ষার্থী শিক্ষক সবাই আমরা সেখানে সাড়া দিয়েছি এবং আমরা সংযুক্ত হয়েছি সবাই আমরা যেন এই পরিস্থিতিতে আমাদের শিক্ষা কার্যক্রম যেন আমরা চালিয়ে যেতে পারি কাজে আমাদের আমাদের পাশে আশেপাশের অনেক আমাদের বন্ধু আছে আমাদের বান্ধব আছে তারা অনেকেই যারা আছেন যারা ফিনান্সিয়ালি যারা কী বলবো যে যাদের স্মার্টফোন বা অনলাইন এর ব্যবস্থা নাই ফেসিলিটি যারা পাচ্ছেন একবারে রিমোট এরিয়াগুলোতে বা গ্রামের অনেক পরিবার আছে যাদের দেখেছে মোবাইল কেনার সামর্থ্য নয় বা যাদের অনলাইনের ওই প্রাপ্তি বা অনলাইন ফেসিলিটি যেটা তারা তাদের দুঃসাধ্য হয়ে যাচ্ছে যেটা সেক্ষেত্রে আমি বলবো তোমরা সামর্থ্যবান যেই বন্ধু আছো যারা সহপাঠী যারা আছো তোমরা অবশ্যই তোমাদের এই এই তোমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে অবশ্যই এই তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে তাদেরকে একসাথে নিয়ে তোমরা এই ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো তোমরা অবজার্ভ করবে এবং তাদেরকে সর্বাত্মক হেল্প করবে এটা হলো তোমাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট থাকবে যেন তোমাদের যে সমস্ত সহপাঠী যাদের আর্থিকভাবে বা বলবো যাদের স্মার্টফোন নাই সোজা কথা যেটা তারা যেন তোমাদের কাছ থেকে শেয়ার করতে পারে তোমরা সেই ফেসিলিটিটা অবশ্যই তোমরা মানবিক দিক থেকে অবশ্যই তোমরা সেভাবে এগিয়ে যাবে আমি তোমাদের সম্পর্কে তোমাদের কাছে আজকে এমএস সিলেবাস নিয়ে যে আলোচনা করেছি সেখানে অনেক কিছু আমরা বিভিন্ন সাইড বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি মার্কস ডিস্ট্রিবিউশন এবং আমাদের সেই অধ্যায় পরিচিতিগুলো আমাদের যে টপিক্সগুলো আছে সেগুলো নিয়ে এখন আমি চলে যাব তোমাদের সাথে কিছুটা আমাদের পাঠ পরিক্রমায় বা আমরা একটা টপিক্সের উপর কিছুটা আলোচনা করার চেষ্টা করব
আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের যেটা ষষ্ঠ অধ্যায়। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমি কিছুটা আলোচনা করব তোমাদের সাথে। ত্রিকোণমিতিক অনুপাত, আমরা জানি আমাদের টোটাল ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন কস, ট্যান কট এবং সেক টু সেক, এটা আমরা জানি। তারপর আমরা মাধ্যমিক শ্রেণীতে, নবম দশম শ্রেণীতে আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম। তারপর আমি এখানে একটু আলোচনা করি কোয়াড্রেন্ট সম্পর্কে, আমরা কিছুটা ধারণা করেছিলাম। এটা হলো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে আমাদের যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, ফার্স্ট কোয়াড্রেন্টের সব পজিটিভ, এটা আমরা জানি, অল পজিটিভ, ওকে। আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্ট যেটা, সেকেন্ড কোয়াড্রেন্ট যেটা, সেখানে শুধু সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক শুধু পজিটিভ, বাকি সব নেগেটিভ। তারপরে আমাদের থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। সর্বশেষ আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে কস সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, ওকে। এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপর আরেকটা বিষয় যেটা, সেটা হলো আমরা এখানে ত্রিকোণমিতিক, আমরা আগে যেটা করেছি যে সেটা হলো আমরা কোণের যে ধারণা পেয়েছিলাম সেখানে জিরো থেকে নিয়ে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত, বাট সেখানে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সেটা না, আমরা কোণের বৃত্তিটা সেই 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের এখানে ধনাত্মক কোণ আছে, ঋণাত্মক কোণ আছে। আমরা যখন কোণগুলোকে ঘুরি কাটার বিপরীত দিকে আমরা যখন কল্পনা করব, তখন হবে আমাদের ধনাত্মক কোণ, আর যখন আমরা ঘুরি কাটার দিকে আমরা যখন এটাকে বিবেচনা করব, কোণে আমাদের যে রেখার বা কোণ উৎপন্নকারী যে রেখাটা আছে সেই দিকটা, তখন আমরা সেটাকে বলবো ঘুরি কাটার দিকে হলে সেটা বলবো আমরা ঋণাত্মক কোণ। আর একটা বিষয় যেটা, সেটা হলো আমাদের এখানে কোণ পরিমাপের যে একক আছে সেটা সম্পর্কে যদি আমি একটু বলি তোমাদেরকে। কোণ পরিমাপের এককের ক্ষেত্রে তিনটে একক আছে, সেটা হলো, একটা হলো তোমার ষাটমূলক, আর একটা শতমূলক, আর একটা হলো বৃত্তীয়। শতমূলকের বর্তমান, শতমূলকের যে ব্যবহার, শতমূলক এককের বর্তমান কোনো ব্যবহার নেই। এখন প্রচলিত আছে মূলত দুইটা, একটা হলো ষাটমূলক পদ্ধতি আর একটা হলো বৃত্তীয় একক, বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক এককের ক্ষেত্রে, ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে আমাদের, ষাটমূলকের ক্ষেত্রে একক হলো আমাদের ডিগ্রিকে আমরা একক হিসাবে বিবেচনা করি, আর বৃত্তীয় ক্ষেত্রে আমরা রেডিয়ানকে আমরা একক হিসাবে বিবেচনা করি। ষাটমূলকের ক্ষেত্রে আমরা ডিগ্রিকে একক হিসাবে বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি, এটা আমরা জানি 90 ডিগ্রি, এক সমকোণ সমান 90 ডিগ্রি ধরা হয়। আর 90 ডিগ্রিকে আমরা সমান 90টা ভাগে ভাগ করলে আমরা পাবো প্রত্যেকটা এক ডিগ্রি করি। তো এই ডিগ্রি সাথে আরও কিছু সম্পর্ক আছে, রেডিয়ানের একটা সম্পর্ক আছে। তাছাড়া ডিগ্রিকে, ষাটমূলক পদ্ধতিতে যে ডিগ্রি আছে, এই ডিগ্রিকে আমরা 90 ডিগ্রিকে আমরা 90টি ভাগে বিভক্ত করার পর যেই ভাগফলটা পাবো, একটা এক একটা ডিগ্রি, এই এক একটা ডিগ্রিকে, এক ডিগ্রিকে যদি আমরা সমান 60টা ভাগে ভাগ করি, তাহলে পাবো আমরা মিনিট, এক মিনিট করে পাবো। হ্যাঁ, একটা ডিগ্রিকে যদি আমি 60টা ভাগে ভাগ করি, তাহলে আমি পাবো মিনিটে 60 মিনিট, সরি, একটা ডিগ্রিকে আমি যদি 60 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা মিনিট করে মিনিট পাবো। সেক্ষেত্রে আবার মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ দিই, তাহলে সেক্ষেত্রে আমি পাবো সেকেন্ড। এই যে ডিগ্রিকে 60 দিয়ে ভাগ দেওয়া আমরা মিনিট পাই, আবার মিনিটকে 60 দিয়ে ভাগ করে আমরা সেকেন্ড পাই, মূলত আসলে এটার জন্য মূলত এই পদ্ধতিটাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতি যেটা, বৃত্তীয় পদ্ধতি থেকে আমরা এককে আমরা বলে একটু আগে বলেছি যে সেক্ষেত্রে বৃত্তীয় পদ্ধতিতে একক হলো আমাদের রেডিয়ান। ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা অনেকেই জানি, যে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান।
180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ঠিক আছে, এটা হলো ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক, বা 1 ডিগ্রি সমান পাই বাই 180, তারপরে 90 ডিগ্রি সমান 90 ইনটু পাই বাই 180 সমান সমান পাই বাই 2। আমরা যে কোনো ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারবো, আবার আমরা রেডিয়ানকেও ডিগ্রিতে প্রকাশ করতে পারবো। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আগামী ক্লাসে। তাছাড়া আরও কিছু জিনিস তোমাদেরকে বলে নেই, এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে আরও কয়েকটা টপিক্স নিয়ে আলোচনা হবে সেটা হলো আমাদের রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করা অথবা ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাছাড়া আমাদের আরও যে একটা টপিক্স আছে সেক্ষেত্রে বৃত্তচাপ নিয়ে আমরা আলোচনা করব, বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের ক্ষেত্রফল, সেগুলো নিয়ে। তারপরে আমরা বৃত্তচাপ, বৃত্তকলা নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের আরও কিছু টপিক্স আছে সেখানে, যে এই আমরা যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা আমরা সাধারণত সচরাচর আমাদের যে অ্যানালগ ঘড়িগুলো দেখি সেক্ষেত্রে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণগুলো নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করব। তারপরে আছে আমাদের সেখানে কিছু আবদ্ধ বা সায়াগের অংশের কিছু ক্ষেত্রফল আছে বৃত্তকলার ক্ষেত্রে বা ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগামী ক্লাস পর্যন্ত আমরা আজকে যে আলোচনা করেছি, আমরা আজকে এই ক্লাসে চেষ্টা করেছি তোমাদেরকে সিলেবাস নিয়ে কিছুটা ধারণা দেওয়ার, আশাবাদী তোমরা সিলেবাস সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। তারপর আমরা আমাদের যেই গণিত বইয়ের যেই তালিকা আছে সেটা আমরা তোমাদেরকে দিয়েছি, এবং আমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে, যে সৃজনশীল যে পাঠটা আছে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি আজকে আমাদের নৈমিত্তিক পাঠ নিয়ে আলোচনা করেছি, আমাদের ব্যবহারিক অংশ নিয়ে। আমার ধারণা তোমরা মোটামুটি গণিত প্রথম পত্রের বইটার উপর একটা ধারণা পেয়েছ, কতগুলো অধ্যায় আছে, কোন কোন টপিক্স আছে সেগুলো আমি আলোচনা করেছি। হ্যাঁ, আমাদের কোন কোন বিষয়ের উপর একটু বেশি জোর দিতে হবে সেটাও বলেছি, কারণ এখানে মার্কস ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার বলেছি আমি। ঠিক আছে, তো কাজেই আমাদেরকে যেই সময়টা আমরা আমাদের যেখানে যেই গত জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল আমাদের ক্লাস, তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, আমাদের বিরূপ পরিস্থিতির কারণে আমাদের স্বাস্থ্যযোগের কথা বিবেচনা করে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালাতে হচ্ছে, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কাজেই আমাদেরকে অবশ্যই পড়াশোনার সাথে সম্পৃক্ত হতে হবে এবং থাকতে হবে, আমাদের সময় চলে যাবে, সময় বসে থাকবে না, আমাদের এই করোনাকালও চলে যাবে। কাজেই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সাবধানে থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।